আমরা এখন যেখানে আছি জায়গাটার নাম হচ্ছে লেক ত্রাহলিতা ভোগেল ন্যাশনাল পার্ক জর্জিয়া, নর্দার্ন জর্জিয়া। খুব সুন্দর জায়গা, বেশ বড় লেক, ফিশিংয়ের জন্য খুব ভালো জায়গা ছিল, কিন্তু ফিশিংয়ের জিনিসপত্র আনতে ভুলে গেছি। লেক অনেক মোটামুটি ভালো সাইজের লেক, আর পাহাড় খুব সুন্দর জায়গা, স্মোকি মাউন্টেনের খুব কাছে, ব্লু রিজ মাউন্টেনের একটা সাইড। এখানে সুন্দর, প্রচুর রোদ, যদিও ঠান্ডা বাতাস আসতেছে প্রচুর। একটু তো লাকিলি আমরা জ্যাকেট নিয়ে আসছিলাম। আজকে নভেম্বরের 1 তারিখ, কানেকটিকাট নিউ ইয়র্ক ওই সাইডটাতে প্রচণ্ড ঠান্ডা, গাছে একটাও পাতা নাই। কিন্তু এখানে জর্জিয়ার এরিয়াতে, শুধু এরিয়া না, মোটামুটি পুরো জর্জিয়াতেই এখনো গাছপালায় অনেক পাতা আছে। হ্যাঁ মা, ভিডিও করছি। তুমি কথা বলো, এখানে কথা বলো না, ওদের এখন বলতে হবে না, ওরা আবার ওরাও ভিডিও করছে। আমরা বড় গ্রুপের সাথে আসছি, তো আমাদের গ্রুপের ফটো সেশন চলছে, ছবি তোলার জন্য খুব সুন্দর জায়গা ওইখানে। তারপরে এখানে বিভিন্ন, এখানে অনেকগুলি কটেজ আছে, কটেজে ভাড়া নিয়ে থাকা যায়, ছোট ছোট পাহাড়ের ঢালের কটেজ। হ্যাঁ, জুনাইরা এসেছে আর রায়না। হ্যাঁ, হাই বলো, হাই বলো। হ্যাঁ, আমরা আমরা কোথায় এসেছি? হ্যাঁ, এটা হচ্ছে ভোগেল, ভোগেল ন্যাশনাল পার্ক। অনেক উইন্ডি, হ্যাঁ অনেক বাতাস। আচ্ছা, আর এই পাহাড়গুলির, এই এই পাহাড়টার নাম হচ্ছে ব্লাড মাউন্টেন, ব্লাড মাউন্টেন নর্দার্ন জর্জিয়া। হ্যাঁ, আমরা এখন, হ্যাঁ জুনাইরা অনেক স্ট্রং হয়েছে, দেখি তো কত স্ট্রং, এই অনেক স্ট্রং হয়েছে জুনাইরা। জুনাইরা তুমি, জুনাইরা তুমি, হ্যাঁ তুমি ওদের, ওদের নাম কি ভুলি তুমি বলতে পারো? হ্যাঁ, হানু আর হাইনা, হানু আর হাইনা। জুনাইরা এখনো র বলাটা শিখে নাই, তো রানু আর রায়না হচ্ছে হানু আর হাইনা। আচ্ছা চলো, এখন আমরা আবার আবার আমরা ওয়াটারফল দেখতে যাচ্ছি না? হ্যাঁ, ওকে বাই। আমি চাই বাবা অনেক স্ট্রং হয়ে থাকে। হ্যাঁ হ্যাঁ, আর একটু ডালিম্বাই আমাদের বিশিষ্ট ক্যামেরাম্যান ছবি তোলার অত্যাচার।